সকলের রমিন সুনামুরা খরাংটি সালাইমানি আমি বড় বৈঠক সুনামুরা নগর পঞ্চায়েত লোয়া জিবুং বাই ও সুনামুরা ও টংমা স্টিল ফুড ব্রিজ সুনামজাকমানি থাকে তাব বেবগৈ রাখ 180,000 হাই রং সবাই তাবু ও স্টিল ফুড ব্রিজ সুনামজাকিনায় অমতি হাই বর্তমান থ্রে বুঝকাঙ্গা সুনামুরা বুকাস্তে ফা অরূপ দে কিছুদিন আগে আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকে প্রথম ইলেকশনের আগে তারা একটা টেন্ডার ফ্লুট করেছিল এটাকে নতুন একটা স্টিল ফুড ব্রিজ করার জন্য। তো তখন আমি শুনেছি যে কেউ ড্রপ করেনি কোনো বিডার। তো এর পরবর্তীকালে তো ইলেকশনটা চলছিল, তো এর মধ্যে দেখা গেছে যে আরডি একটা রিপোর্ট আমাদেরকে পেশ করেছে যে ব্রিজটা একটু বিপজ্জনক অবস্থায় আছে, সেই মোতাবেক আমরা সেটাকে বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি নিজেও দেখেছি যে এখানে মানে টু হুইলার থ্রি হুইলার ক্রমাগত স্টিল ফুড ব্রিজ সাধারণত হচ্ছে পাবলিক মানে ওয়াকিং ওয়েতে তারা আসবে যাবে, এখানে কোনো রকম যানবাহন যে পর্যায়ে যে ক্যাটাগরির হোক না কেন সেটা এখানে চলাচল করা কিন্তু ঠিক নয়, আইনসম্মতও নয়, কিন্তু তা সত্ত্বেও এটা যাচ্ছে। তা আমরা সেটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে বারবারই অনুরোধ আসছে, বিশেষ করে ওই সাইডের যে ব্রিজের ওই পাড়ের যে কৃষকরা তারা এসে আমাদেরকে বারবার বলছিল যে বাজারে তাদের নিত্য পণ্য আনতে তাদের অসুবিধা হয়। তো সেই মোতাবেক আমরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হওয়া সত্ত্বেও আমি আবার সেটা আবার নগর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি চিঠি দিয়ে। সেই মোতাবেক তারা একটা এস্টিমেট করেছে বোধ হয় 1.89 লাখের একটা মেরামতির কাজ তারা নগর পঞ্চায়েত সোনামুড়া নগর পঞ্চায়েত এটা সারিয়ে দেবে। আর ইন দ্য মিড টাইম আরডি ডিপার্টমেন্ট আবার সেকেন্ড টেন্ডারও তারা ফ্লোট করেছে, তারা গত 18/6 তারা একটা নোটিস ইনভাইটিং টেন্ডার তারা ইস্যু করেছে। তো দেখা যাক যে পারমানেন্টভাবে নতুনভাবে আরেকটা এখানে আরেকটা স্টিল ফুড ব্রিজ হবে। আর ইন দ্য মিড টাইম মানে মানুষের যেন অসুবিধা না হয়, বিঘ্ন না ঘটে তাদের চলাফেরার জন্য নগর পঞ্চায়েত থেকে একটা সারাইয়ের কাজ করে দিচ্ছে। তার মানে আমরা নির্দেশ দিয়েছি যে ব্রিজটা সারাইয়ের পরে দুই মাথা দিয়ে আমরা সাইনবোর্ড লাগিয়ে দেব যে এখানে টু হুইলার্স এবং থ্রি হুইলার্স যেন চলাচল না করে, সেটা আমরা সেইভাবে আমরা সাইনবোর্ডে আমরা দিয়ে দেবো। প্লাস আমরা কিছু ব্যবস্থা নেব যেন টু হুইলার্স থ্রি হুইলার্স না যেতে পারে, কিন্তু মানুষ হাঁটা চলাই যেন করতে পারে। স্টিল ফুড ব্রিজ মানেই হাঁটা চলার জন্য, এখানে কোনোভাবেই কোনো যান চলাচলের জন্য অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই। দানাগুলা করতে গেলে যেহেতু আরডি ডিপার্টমেন্ট অলরেডি টেক আপ করেছে ম্যাটারটা, সেখানে টানা করতে গেলে সেটা আবার পারমানেন্ট করার মতোই, তাই সেখানেও প্রচুর এখানে অর্থের প্রয়োজন। তো সেটা সেই নগর পঞ্চায়েতের সেই এক্সপার্টাইজও না মানে সেই টানা বীজটাকে ঠিক করে করার মতো, তো সেই কারণেই আরডি যেটা করছে করতে মানে সেটা করছে। আর ইন দ্য মিড টাইম সেটাই হবে যেটা ওই মেরামতের যে ওই ফ্লোরটার ঠিক মেনটেনেন্সটা তারা করে দেবে। টু হুইলার থ্রি